দর্শক আয়ে সাতকানিয়া উপজেলার সর্বশেষ খবর জানাই বেলায় এখন আছি কেরানীহাট বান্দরবান মহাসড়ক বাজালিয়া ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকার মধ্যে শঙ্খ নদীর বাঁধ ভাঙিয়ে নেয় ব্যাপক বন্যায় এলাকা প্লাবিত হই এই এলাকার ভিতরে মানুষের বাড়িঘরের মধ্যে পানি ঢুকে গই মানুষ কিন্তু এখন খুব আতঙ্কিত অবস্থার মধ্যে দিন যাপন করেন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আহতা হয়ে এনে যতটুকু জানি পাচ্ছি এরা কিছু ওয়ার্ডের মধ্যে মানুষ অতিরিক্ত দুর্ভোগের মধ্যে সৃষ্টি হয়ে এই বন্যার কারণে এবং সাতকানিয়া ইউনিয়ন যে সতেরোয়ান সাতকানিয়া উপজেলার যে সতেরোয়ান ইউনিয়ন পরিষদ আছে এই সতেরোয়ান ইউনিয়ন পরিষদের অধিকাংশ চেয়ারম্যান অনলাইন আহতা হয়ে এই টানা সাত দিন বাড়ি বর্ষণের কারণ যাই এনে বিভিন্ন এলাকার ভিতরে পানি হয়ে এবং বিভিন্ন বাড়িঘরের মধ্যে পানি প্রবেশ করছে কিন্তু যতটুকু জানি পাচ্ছি তারা তো এখনো পর্যন্ত কোনো ধরনের নিহত হইয়ে এ ধরনের কোনো খবর খবর আর আছে নয় তো এর যে রাস্তা যে মহাসড়কের দিয়ে পানি হইয়ে এই মহাসড়কের দিয়ে যারা যাতায়াত করেন তারা তো একটু জানলাম ওই যদি তো আল্লাহ আল্লাহ করে আল্লাহর হাতে হওয়া করিব বৃষ্টি নিয়ন যে সময় আল্লাহর হাতে হই বৃষ্টি লাগে এখন আবার বৃষ্টি হয়ে গেলে আল্লাহর হাতে হওয়া করিব যেন পানি হয়ে যাবে মনে করেন দোয়ান ফাঁক দেখুন 2005 গই 2019 সালত যুদ্ধ বন্যে এটা খরচে মনে করে যাইবে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ দোয়ান দাম পাইয়ে দৌড়ের বাজার ফার্নিচার দাম পাইয়ে একজন ফার্স্ট টাইপ ঢুকে গিয়ে বন্যার পানে তাই 4-5 লক্ষ টাকার হাত ঘরের মালামাল আর বন্যার পানে তাল এখনো পর্যন্ত আর অনেকে আর জনপ্রতিনিধি হোক প্রশাসনিকভাবে হন সহযোগিতা না পায় অনেকে আর খবর খবর না লয় আপনারা জানেন যে আর এডে যারা পথচারী আছে এবং যারা স্থানীয় মানুষজন আছে তার সাথে কথাবার্তা হয়ে জানে জিয়ান জানি যে এলাকার মধ্যে দোয়ান ফাট নষ্ট হয়ে বাড়িঘর নষ্ট হয়ে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হইলে এখনো পর্যন্ত তারা হন জনপ্রতিনিধির সাক্ষাৎ না পায় এবং উপজেলা প্রশাসনের পক্ষতুন তারা হন ধরনের সহযোগিতা না পায় তো এরা যারা ক্ষয়ক্ষতি হইয়ে ইতারা ব্যাগ নেই স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করে আর যারা ব্যাংকারে লই না আর ফারাফার করে তারা তুমি জানিস পাচ্ছি তারা হনোরামে 30 টাকা করে লইলেও কিন্তু যারা যাত্রী আছে তারা কিন্তু সন্তুষ্ট তারা যে ঠিক টাইমে যে ফারেট ফারেট ইয়ান লাগবে মানুষ যাতায়াত হলে বলে বেশি হস্তভাগ ব্যাঙ্গা দূরে যা একদম প্রতি 30 টাকা গেল তো কোন বাস সিজ দিয়ে হলে চলাচল করে না হবে দুপুরে দেখি যে কি পানি বড় পানি এবং স্রোত জনজীবন সারা দেখা যায় আশেপাশে দুন দশ তখন মানুষ আছে কি পানি বন্ধ হন কমপ্লিটলি যদি তারা সঠিক সময় দিতে তারা কি সরাই নামে তেলে তাহলে বিশাল কি হবো ক্ষতি হবে সম্ভাবনা আছে এই এই জেলে এলাকার মানুষজন কলরঙ্গে কথাবার্তা হয়ে জানে যতটুকু জানি পাচ্ছি এটা কিন্তু ভয়াবহতা বৃদ্ধি পায় যদি তারা যদি সরাই এনে ফেলে তাহলে আরো বেশি ভয়াবহতা বৃদ্ধি পাইব পানির নিচে তলিয়ে যাবে অনেক বাড়িঘর এবং প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটিবার সম্ভাবনাও আছে বলে মনে করার এরিয়ার স্থানীয় জনসাধারণ সকলে সাতকানিয়া দেশপ্রিয় বড়ুয়া সি প্লাস টু